আসসালামু আলাইকুম। আপনারা রাস্তার পাশে ফুটপাতে যে হালিম বিক্রি করে, এখান থেকে যে হালিম খাচ্ছেন, এই হালিমটা কি দিয়ে দিচ্ছে আপনাকে? গরুর যে বট বলে দিচ্ছে সেটা কি সত্যিকারের গরুর ভুঁড়ির যে বট না অন্য কিছু? আপনারা ভালো করে একবার খেয়াল করে দেখুন তো, কোনটা গরুর বট আর কোনটা গরুর বট বলে অন্য কিছু আপনাকে দিচ্ছে খাওয়ার জন্য, ভালো করে একবার খেয়াল করে দেখুন। রাস্তার পাশে ফুটপাতে যে হালিম খাচ্ছেন, সে হালিমটা ভালো করে একবার দেখে তারপর খাবেন। আর আপনাকে যে বট দিচ্ছে সেটা কি আসলে সত্যিকারের বট না অন্য কিছু সেটাও দেখে খাবেন। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যেটা আসল বট, এটা বোঝা যাচ্ছে যে এটা গরুর যে বড়ি, এটা কেটে তারপর বট আপনাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য। আরেকটা আছে দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার ফল, গাছের ফল, এই ফলটা কেটে তারপর আপনাদেরকে খাওয়াচ্ছে বট নামে বলে। এটা হালিম বিক্রি যারা করে তারা এই কাজটি করে। আপনারা ভালো করে দেখে তারপর খাবেন।